আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম টু দিস নিউ ক্লাস প্রেজেন্টেড বাই রাজশাহী ইউনিভার্সিটি প্লাস। রাজশাহী ইউনিভার্সিটি প্লাস কর্তৃক প্রেজেন্ট কিন্তু আজকের এই ক্লাসটিতে তোমাদেরকে স্বাগতম। দি টপিক ইজ অ্যাবাউট নাউন। টপিকটি নাউনের উপর, লক্ষ্য করো, নাউনটি হচ্ছে প্রপার নাউন। ওকে ওকে, প্রপার নাউন হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু থ্রি টাইপস। প্রপার নাউনকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রপার নাউনের বাংলা অর্থ হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, এবং এই যে তিন ভাগে বিভক্ত করা হয়েছে মানে হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে কাকে নির্দেশ করছে সেটার উপর। দেখো, এই প্রপার নাউন হতে পারে ব্যক্তির নাম, হতে পারে বস্তুর নাম, হতে পারে জায়গা নাম, ঠিক আছে? তো প্রপার নাউনের বিশেষত্ব কী? প্রপার নাউন হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, ঠিক আছে, মানলাম। এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আমাদের যেটা বুঝতে হবে, প্রচুর ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এগুলোর সাথে কোনো কিছুর মিল পাওয়া যাবে না। এরা একক, এরা অদ্বিতীয়। আল্লাহ যেরকম একক অদ্বিতীয়, ঠিক এরাও এরকম। দেখো, পৃথিবীতে ধরি জায়গার নাম রাজশাহী, পৃথিবীতে রাজশাহী কোথাও পাবা না। যদিও রাজশাহী নামের কোনো কিছু থেকে থাকে, তারপরও ডিফারেন্স হবে। যেমন এই রাজশাহীর জলবায়ু আবহাওয়া একরকম, ওই রাজশাহীর জলবায়ু আবহাওয়া আরেক রকম। তারপর হচ্ছে এই রাজশাহীতে এতগুলো শপিং মল আছে, এতগুলো মার্কেট আছে, এতগুলো রিক্সা আছে, এতগুলো চার্জার আছে, এরকম রাস্তাঘাট, ওই রাজশাহীর সাথে কখনো তুমি মিল পাবা না। যদিও থেকে থাকে রাজশাহী নামের সিনোনিমাস কোনো জায়গা বা সমর্থক জায়গা। ঢাকাও একই অবস্থা, একই রকম। ঢাকার যে পরিবেশ পরিস্থিতি, দূষণের যে অবস্থা, হ্যাঁ, তারপর হচ্ছে ঢাকাতে যেরকম সুন্দর সুন্দর জিনিস আছে, সেটা অন্য কোথাও পৃথিবীর যদি থেকে থাকে, সেই জায়গাগুলো কখনো এর সমতুল্য হতে পারবে না। হয়তো বা সেখানে দুই একটা কম দর্শনীয় জায়গা আছে, হয়তো পারে সেখানে দূষণটা কম, বা হয়তো পারে এখান থেকে দূষণটা বেশি, এরকমটা, মানে কোনো একটা জায়গায় ডিফারেন্স থাকবেই। তো এরকম যদি হয় যে শুধুমাত্র ইউনিক অবস্থার কোনো নাম, যেগুলোর কোনো দ্বিতীয় নাই, এরকম নামগুলোকে বলা হয় প্রপার নাউনের অন্তর্গত করে, বুঝতে পেরেছ? এবং তারা তিনভাবে আমাদের কাছে একা দেওয়ার মতো করে আসতে পারে। একটা কি ব্যক্তির নাম, একটা হচ্ছে বস্তুর নাম, একটা হচ্ছে জায়গার নাম। তো লক্ষ্য করি, দেখো, ব্যক্তির নামের মধ্যে এই প্রপার নাউনের মধ্যে যে যে এক্সাম্পলগুলো পড়তে পারে সেটা হচ্ছে তোমার, আমার, সবার নাম, পাশাপাশি রাকিবের নাম, শাহিদের নাম, হ্যাঁ, এগুলো। তো রাকিব নামের যে পার্সন, সেটা কিন্তু তার কাছে অনন্য। রাকিবের যে ফেসের স্টাইল, যদি বাই চান্স অন্য কোনো রাকিব নামের মানুষ পাও, তার ফেসের স্টাইল থেকে ডিফারেন্ট হবেই, মাস্ট। কারণ আল্লাহ প্রত্যেককে অনন্য করে তৈরি করেছে। মনে করো যে রাকিব নামের আরেকজন রাকিব আসলো, তার ফেসও হচ্ছে একই রকম, তাহলে মনে করবে এর একটা ডিজিজ হয়েছে, ওর একটা ডিজিজ হয় নাই, বা এর একটু হাইটে ছোটো, ও একটু হাইটে বড়, এরকমটা হতে পারে, মানে ডিফারেন্স থাকবে। এই জন্য বলা হচ্ছে যে ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, এগুলো প্রপার নাউন, এবং এদের সব থেকে অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এরা অন্যদের থেকে আলাদা, বুঝতে পেরেছ? তো আশা করি তোমরা এইবার যে কোনো সামথিং, কোনো কিছু যদি দেওয়া হয় নাম রিলেটেড বা নাউন রিলেটেড, সেগুলোকে তোমরা মডিফাই করে বলতে পারবে অ্যাকচুয়ালি এটা কোন নাউন, এটা প্রপার নাউন কিনা, ঠিক আছে? তো তারপর দেখো বস্তুর নাম, স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম। মনে করো এই ফোনটা কার কাছে আছে, তো এই ফোনটা ও দুই মাস ইউজ করছে, ঠিক আছে, নতুন আরও ফোন অনেকেই ইউজ করছে। তো দুই মাস ইউজ করার পর ওর ফোনের যে হালটা হয়েছে, মনে করো সামথিং ওর লেখা টেখা বাইরে ফোনের যে দৃশ্যটা, সেটা হালকা একটু পাল্টে যেতে পারে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে, হয়তো বা দূষণের কারণে একটু ময়লা হয়েছে বা হয় নাই, তারপর হচ্ছে গ্লাস গ্লাস ফেটে যেতে পারে। এই ফোনের সাথে অন্য কোনো ফোনের সাদৃশ্যতা মিলবে না, বুঝতে পেরেছ? তো তুমি যেভাবেই দেখো না কেন, এই ফোনটা ওর কাছে অনন্য, একে অন্য ফোনের সাথে তুমি মিক্স আপ করেও মিলাইতে পারবে না। হ্যাঁ, কোনো না কোনো ডিফারেন্স আছেই। তো এরকম বস্তুর নামগুলো প্রপার নাউনের মধ্যে পড়বে, যেগুলো অনন্য, অদ্বিতীয়, এর মতো অন্য কোনো জিনিস হয় না। তো তারপর জায়গার নাম, জায়গার নাম তো বললামই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রপার নাউন বা সংজ্ঞাবাচক বিশেষ্য এই তিনটা টার্মকে ডিনোট করে বা নির্দেশ করে, সেগুলো হচ্ছে এরকম, প্রত্যেকেই হচ্ছে অনন্য, প্রত্যেকেই স্পেশাল, প্রত্যেকেই হচ্ছে ইউনিক। হ্যাঁ, এই হচ্ছে আজকের ক্লাসের প্রপার নাউন সম্পর্কে বিস্তারিত সব কিছু। আশা করি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছে। এবং নেক্সট ক্লাসটা আমাদের হচ্ছে কমন নাউনের উপর। তোমরা আশা করি কমন নাউনটাও অনেক ইন্টারেস্টিং, সেটাও দেখবা। এবং যত পারো তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করো, যাতে এই ভিডিওগুলো সেসব প্রান্তিক এলাকায় যেতে পারে যারা ইংলিশে এখনও সেরকম সমৃদ্ধ না। তো আশা করি তোমরা হেল্পটা করে দিবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।